আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন। এগুলো হচ্ছে টিউলিপ। তো আমাদের এখানে একটা ছোট পার্ক আছে, খুব বেশি বড় না, একদম ছোট্ট একটা পার্ক। এর ভিতরে প্রতি বছর এরকম টিউলিপ লাগায়, আর এটার চারপাশ দিয়ে হচ্ছে চেরি ট্রিগুলো আছে। তো এই টিউলিপগুলো গত সপ্তাহে যখন দেখলাম তখন ফোটেনি, আজকে দেখলাম যে ফুটেছে। দুই অবস্থাতে টিউলিপ সুন্দর, তবে আমার কাছে টিউলিপ যখন কলি অবস্থায় থাকে তখন বেশি ভালো লাগে। ফুটে গেলে এটাকে আর কেমন, মানে আমার কাছে অত ভালো লাগে না আসলে। মানে এটা হতে পারে আমার নামের সাথে মিল আছে, সেটার কারণে হতে পারে। যাক, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, প্রচণ্ড সুন্দর। অনেক রোদ ছিল, তো আমরা হচ্ছে যাচ্ছিলাম আরেকটা বাসায়, তখন আজকে অনেক সকালে উঠেছিল, তো সেই জন্য আমি চাচ্ছিলাম একটু ঘুমিয়ে যাক, এই কারণে আরও একটু বের হওয়া। আসলে কয়েকদিন খুব শনি রোববার দুদিনই বৃষ্টি ছিল, আর আজকে হচ্ছে সোমবার। সোমবার দিন টেম্পারেচারও 71 এবং ওয়েদারটাও ভালো। এখানে গিয়ে দেখলাম যে একজন মা দুইটা বাচ্চা, ওরা ছবি তুলছে। বাচ্চারা মায়ের ছবি তুলে দিচ্ছে আর মা বাচ্চাদের ছবি তুলে দিচ্ছে, খুব ভালো লাগলো দেখে। তো এই যে বললাম যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আল্লাহর এই পর্যন্ত আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন, তার সবচেয়ে সেরা সৃষ্টি হচ্ছে মানুষ, আশরাফুল মখলুকাত। এখন সেই সৃষ্টি, আল্লাহর যে ক্রিয়েশন, এই ক্রিয়েশনের মানে মানুষ সবচেয়ে সুন্দর হচ্ছে তার ব্যবহারে। এখন তার কথায়, তার ভাষায়, এখন ভাষা এই না যে সে বাংলা ভাষা বা উর্দু ভাষা, আরবি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, জাপানিজ, চাইনিজ, ব্যাপারটা তা না। আপনি যেই ভাষাতেই কথা বলেন না কেন, সেই ভাষাটাই শালীনভাবে, সুন্দরভাবে যদি বলে, তাহলে সেটাতে আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে। এখন অনেক সময় থাকে যে মানুষ অনেক এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা বেশি থাকে, অথবা খুব জব স্ট্যাটাসটা বেশি আছে, কিন্তু তার ম্যানার্স খুবই খারাপ, তার ল্যাঙ্গুয়েজ খুবই খারাপ। তো তার কাছে হয়তো ওইটা খারাপ না, বিকজ দ্যাট পার্সন ইউজ টু টক লাইক দ্যাট আর স্পিক লাইক দ্যাট। কিন্তু এই ভাষাটি সে কিন্তু আসলে সে কিন্তু জানে তার ভাষাটা খারাপ, কারণ হচ্ছে সভ্য সমাজে এই ভাষাটি সে ব্যবহার করবে না। ধরুন আমরা যখন অনেকের, আমাদের এক একজনের আসলে অঞ্চল ভেদে বাংলাদেশের মানুষ এক এক রকমভাবে কথা বলে, কিন্তু যখন তারা আবার কোনো স্কুল কলেজ অথবা কোনো একটা অফিসে, অন্য কোনো যে কোনো জায়গায় কথা বলে, তখন কিন্তু একটা রেগুলার একটা ভাষা ইউজ করে, যেই ভাষাটা হয়তো বা পরিবারের সাথে ব্যবহার করছে না। আবার পরিবারের সাথে যখন যে ভাষাটা ব্যবহার করে, সেই ভাষাটাও কিন্তু হতে হবে, সেটা আপনার আঞ্চলিক ভাষা হতে পারে, কিন্তু ভাষাটা হবে মার্জিত, মার্জিত, পরিশীলিত, সুন্দর এবং সুশীল, অশ্লীল না। অশ্লীল ভাষায় কথা যারা বলে, যারা অশ্লীল শব্দ উচ্চারণ করে, এখন এটা হয়তোবা মানে কি বলবো, এই জিনিসটা যারা করে তারা এটা কি ভেবে করে আমার জানা নাই আসলে। কারণ এই যে আমাদের যে টাং, জিহ্বা, জিহ্বা দিয়ে আমরা অনেক কিছু উচ্চারণ করি, অনেক সময় হয়তো বা এমন কিছু বলে ফেলি যেই জিনিসটা বলাটা ঠিক না।
এটা একবার দুবার হতে পারে, মাঝে মাঝে হতে পারে, কিন্তু এটা যদি একটা রেগুলার ব্যাপার হয়ে যায় তখন আসলে ইটস নট নর্মাল, ইট হ্যাজ টু বি চেঞ্জড। মানুষের মৃত্যু যখন তখন হতে পারে, কিন্তু মৃত্যুর কোনো অনেক সময় আছে যে একজন মানুষ হয়তো বা পুরোপুরি সুস্থ সাডেনলি মারা গেল, মারা যাওয়ার পরে অনেক মানুষ বা হসপিটালে নিয়ে গেল তখন বলতে থাকে যে কোনো একটা হয়তো বা হার্ট অ্যাটাক করেছে বা ব্রেনের অ্যানিউরিজম হয়েছে, অ্যাওর্টিক রাপচার হয়েছে, তো সাডেন এমআই হয়েছে, ম্যাসিভ এমআই, তো এই অ্যাকিউট এই 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 কথাগুলো তখন আসে। কিন্তু অথবা ধরুন কেউ অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্ট করেও কিন্তু ঘর থেকে সকালে বের হলো, তারপর অ্যাক্সিডেন্ট করলো, এরপর আর ব্যাক করলো না, এরকম হচ্ছে। কিন্তু একটা রেস্টুরেন্টে অনেক মানুষ খেতে গিয়েছে, আগুন লেগেছে, মানুষ মারা গিয়েছে, বাসার ভিতরে রান্না করছে, গ্যাস বার্স্ট করছে, মারা যাচ্ছে, কতভাবে প্লেনে চড়ে যাচ্ছে, প্লেনেও কিন্তু হঠাৎ করে নাই হয়ে যাচ্ছে। মানে মৃত্যুর আসলে কোনো ইয়ে নাই যে না এইভাবেই হতে হবে, বয়স 90 হবে, তারপরে এক সময় আস্তে আস্তে নাতি নাতনি সবাই চারপাশে থাকবে, সবাইকে টাটা বাই বাই বলে মারা যাবে, এই রকমটা অনেকের ক্ষেত্রে হয়তো বা হলেও সবার ক্ষেত্রে যে হবে এমন কোনো কোনো কথা নাই। তারপরেও না মানে অ্যাওয়ারনেস জিনিসটা অনেকের মধ্যে নাই, অ্যাওয়ারনেসটা থাকা দরকার। এই জায়গাটার নাম হচ্ছে সিরাকিউসের ইনার হারবার, এমন কোনো আহামরি জায়গা না, কিন্তু ফুলগুলো লাগানোতে আমি এটা নিচে দিয়ে হাঁটছিলাম, এই ফুলগুলোর আবার খুব তীব্র গন্ধ আছে, এত সুন্দর গন্ধে খুব ভালো লাগছিল, মানে ফুলের জন্য হাঁটতে আমার ভালো লাগছিল, তবে রোদ ছিল তো ওই জন্য, আর গাড়িতে মূষা ছিল, তার আমার হাজবেন্ড গাড়ির মধ্যেই ছিল, আমি জাস্ট ওই যে বলে নেমে একটু দৌড়ে উঁকি মেরে আসা, এইরকম আমি জাস্ট একবার হেঁটে আবার ব্যাক করে চলে এসেছে। আমার খুব ইচ্ছা করছে যে এই জায়গাটা আমি সকালবেলা খুব ঠান্ডা, হালকা ঠান্ডা বাতাস, এ সময় আমি একটু হেঁটে হেঁটে দেখি, তো সম্ভব না, জায়গাটা বাসা থেকে দূরে, আমি ওই পর্যন্ত গাড়ি নিয়ে যাই না, এবং একা একা এই জায়গাটা হাঁটা তো আমার জন্য নিরাপদ হবে না। এছাড়া আসলে জায়গাটাও ওরকম কিছু না, বার্লিংটনের ভারমন্টে বার্লিংটন ওয়াটার ফ্রন্টটা যেমন অনেক বড় এবং সেখানে হাঁটতে ভালো লাগতো, যাই হোক ফুল আমার খুব ভালো লাগে, সেই জন্য যেখানে ফুল দেখি সেখানে আমার মনে হয় একটু থেমে দাঁড়াই, ফুলের গাছটার নিচে দাঁড়াই দেখি। একজন মানুষের ব্যবহার যখন সুন্দর হয় তাকেও না ফুলের মতো লাগে, তার কাছে থাকতে ইচ্ছা করে, তার ব্যবহার থেকে সুন্দর গন্ধ বের হয়, আর একজন মানুষের ব্যবহার যখন নোংরা খারাপ হয়, বাজে কথা বলে, তখন মনে হয় যে এই মানুষটা দেখতে যত ফিটফাটি হোক দ্যাট পার্সন বিকাম স্টিঙ্কি, দুর্গন্ধ বের হয়। শুধু ইমান থাকলে হবে না, ধরুন একজন মানুষ নামাজ পড়ছে, রোজা রাখছে, ডোনেশন দিচ্ছে, আত্মীয় স্বজন কখনো টাকা পয়সা চাইলে টাকা পয়সা দিচ্ছে অথবা এমনি দিচ্ছে, কিন্তু তার যদি বিহেভিয়ার ব্যাড হয় তাহলে আসলে এই সব কিছুর কোনো ভ্যালু নাই। আর কারণ হচ্ছে আপনি যাদের সাথে থাকেন, বাসার ভিতরটা খুব ইম্পর্টেন্ট, ধরুন আপনার স্ত্রীর সাথে আপনি কেউ
নোংরা ভাষায় কথা বললেন, তখন আপনার স্ত্রী আপনাকে কি করবে? যদি ভালোবাসেও, আস্তে আস্তে ভালোবাসাটা ফিকে হয়ে যাবে, কমতে থাকবে, আপনার প্রতি তার যত্ন কমতে থাকবে, কেয়ার কমতে থাকবে, ডিস্টেন্সটা বাড়তে থাকবে। একসময় আস্তে আস্তে এই ব্যাপারগুলোতে সে অভ্যস্ত হয়ে যাবে যে হ্যাঁ, এই লোকটির কাছে গেলেই এরকম বাজে কথা বলে, সো আমি তার কাছে থেকে দূরে থাকব। তো অনেক পরিবার হয়তো বা ডিভোর্সে যায় না, কিন্তু তারা দেখা যায় যে বছরের পর বছর একটি ডিস্টেন্স মেনটেন করে চলতে থাকে। আবার অনেক পরিবার দেখবেন যে ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা বাসা, হয়তো বা 2 রুমের ছোট্ট একটা বাসা, যে সেখানে এত শান্তি, এত মধু, এত আনন্দ বিরাজ করে যে অল্প একটু খেলেও তাদের পেট ভরে যায়, এবং আস্তে আস্তে সব কিছুর মধ্যে না অনেক আল্লাহর ব্লেসিংস আসে। আল্লাহর ব্লেসিংস আসার জন্য কিন্তু ওয়ার্ক আউট করতে হয় আসলে, যে আমরা যদি পাপ কাজ করতে থাকি আর ভাবি যে আল্লাহর ব্লেসিংস আমার উপরে আসতেই থাকবে, সেটা কিন্তু খুব ভুল আইডিয়া। মানুষের একটা সময় থাকে যে হ্যাঁ, কখনো মানুষের একটি দুঃসময় যায় যে আর্থিক অবস্থা খারাপ, অথবা চাকরি নাই, অথবা কেউ অসুস্থ, এসব কিছু আল্লাহর কাছ থেকে আসার টেস্ট। এখন ধরুন একজন মানুষের সবই আছে, সেটাও আল্লাহর কাছ থেকে আসা একটা টেস্ট। এবং আমরা অন্যদের সাথে কীরকম আচরণ করছি, এবং আমাদের যারা খুব কাছে থাকে তাদের সাথে কেমন আচরণ করছি, এ ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। বাইরে তো আসলে সবাই ভালো ব্যবহার করে, ধরুন আপনি অফিসে যাচ্ছেন, আপনি আপনার কলিগদের সাথে যদি বাজে ব্যবহার করেন, করবেন না, কারণ আবার আপনার বসের সাথেও করবেন না, চাকরি চলে যাবে। ঘরের ভিতরে আপনি কেমন ব্যবহার করছেন, আপনার নিকটজনরা, আপনি যদি একজন পুরুষ হন, আপনার স্ত্রী বলতে পারবে যে আপনি মানুষটা কেমন আসলে। আপনার স্ত্রী যদি বলে আপনি মানুষ ভালো, তাহলে আপনি আসলেই ভালো মানুষ। আর স্ত্রী যদি বলে যে না, এই লোকটি ঘরে আসা মাত্র দম বন্ধ হয়ে আসে, তাহলে আপনি আসলে ভালো মানুষ না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।